এই মুহূর্তে আমি রয়েছি চণ্ডীতলার গড়গাছা এলাকা এবং দেখতে পাচ্ছেন যে হঠাৎই একটি খড়বোঝাই গাড়িতে হঠাৎই আগুন লেগে যায় এবং প্রথমেই স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী তারা নিজের প্রচেষ্টায় আগুন নেভানোর চেষ্টা করে এবং তারপর দমকলকে খবর দেওয়া হয়। ইতিমধ্যেই ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসেছে। আমি ক্যামেরা পার্সনকে বলব দেখাতে যে এখন দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসেছেন এবং তারা চেষ্টা করছেন এই আগুনকে নিয়ন্ত্রণে আনার। এবং যেহেতু এটা একেবারে টিএন মুখার্জি রোডের ওপর ঘটনাটি ঘটেছে, যার কারণে ডানকুনি থেকে শিয়াখালাগামী এবং চণ্ডীতলা থেকে ডানকুনিগামী যে সমস্ত যান চলাচল একেবারে সেই যান চলাচল বন্ধ রয়েছে এবং যারা দমকল কর্মী রয়েছেন তারা কিন্তু যথেষ্ট চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার। দেখতে পাচ্ছেন ঘটনাস্থলে ইতিমধ্যেই দমকলের একটি ইঞ্জিন এসেছেন, তারা চেষ্টা করছেন এই আগুনকে নিয়ন্ত্রণে আনার এবং ঘটনাস্থলে এসেছেন চণ্ডীতলার বড়বাবু, তিনিও এসেছেন এবং পুলিশ কর্মী, তারা সকলেই চেষ্টা করছেন এই আগুনকে যত তাড়াতাড়ি সম্ভব এই আগুনকে নিয়ন্ত্রণে আনার, কিন্তু এখনও পর্যন্ত সেই আগুন নিয়ন্ত্রণে আসেনি। দেখতে পাচ্ছেন একেবারে গড়গাছা এলাকা পুরো ধোঁয়ায় ভরে গেছে। দেখতে পাচ্ছেন যে সেই খড়বোঝাই গাড়ি একেবারে ওভারলোড, মানে অবৈধভাবে এরকম ওভারলোড বোঝাই খড়বোঝাই গাড়ি যাওয়ার পথেই কিন্তু গড়গাছার আরোগ্য নিকেতন নার্সিংহোমের সামনেই হঠাৎই কিন্তু এই গাড়িতে আগুন লেগে যায় এবং যার ফলেই এই ঘটনা ঘটেছে। কী কারণে আগুন লেগেছে এখনও প্রাথমিক দমকল কর্মীরা সেটা কোনো জানাতে পারেনি। তারা অনুমান করছেন যে শর্ট সার্কিটের কারণেই এই আগুন, তবে কী কারণে আগুন লেগেছে এখনও সেটা ধোঁয়ার মধ্যে রয়েছে, ধোঁয়াশার মধ্যে রয়েছে এবং এই এলাকার বাসিন্দারা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে, কারণ এই পাশেই কিন্তু অনেকগুলো বাড়ি রয়েছে এবং অনেকগুলো নেতাকর্মী তারাও কিন্তু ঘটনাস্থলে এসেছেন, তারাও চেষ্টা করছেন এই আগুনকে যত দ্রুত সম্ভব আগুনকে নিয়ন্ত্রণে আনার, কিন্তু এখনও পর্যন্ত সেই আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসেনি। এখনও পর্যন্ত যে খবর সেটা একটা ইঞ্জিন দমকলের এসছে, তারা চেষ্টা চালাচ্ছে যত দ্রুত সম্ভব এই আগুনকে নিয়ন্ত্রণে আনার। হঠাৎ আমি চেঁচামেচি শুনেছি, শুনে বারান্দায় গেছি, আমি তখন খাবার ব্যবস্থা করছিলাম, আমার মেয়ে করছিল, তা গিয়ে দেখলাম যে আমাদের গলগাছা স্কুলের একটু আগে গাড়িতে একটা আগুন ধরে গেছে, তাই মেয়েকে দেখলাম শিগগিরি আয়, গাড়িতে আগুন ধরে গেছে। তারপর দেখছি যে গাড়িটা এগিয়ে এগিয়ে আমাদের ফ্ল্যাটের দিকে আসছে আগুন ধরা সমেত। তারপরেই যে সব ছেলেরা ছুটে এসছে এবং আমাদের বলছে যে তোমরা ওপর থেকে জল দাও। আমি তো মেয়েকে বললাম বা নিচের বৌদি ছিল তাকে ডাকলাম, ডেকে বললাম যে আপনি বালতি নিয়ে যান গিয়ে জল দিন, কিন্তু আমাদের ওই দু তিন বালতি জলেতে কী হবে, সারা ফ্ল্যাট একদম সাংঘাতিক ধোঁয়া হয়ে গেছে, আমার তো প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, মানে ধোঁয়াতে কিছু দেখতে পাচ্ছি না, পুরো অন্ধকার হয়ে গেছে, কারেন্টও অফ হয়ে গেছে। এখন কী চাইছো? এখন চাইছি এই যে ওভারলোড গাড়িগুলো যায়, কিছুদিন আগে লিচুবাগানে এই ঘটনাটা ঘটলো তুলোর গাড়িতে, তা আজকে এখন রাত্রি 10টা সাড়ে 10টার সময় এই জিনিসটা হয়েছে, যদি মাঝরাতে হতো সবাই তো ঘুমের মধ্যে তখন কী হতো, আমরা তো জানতেও পারতাম না, তো এগুলোর কোনো ব্যবস্থা হচ্ছে না কেন? চোখের সামনে, থানার সামনে, আমাদের ফ্ল্যাটটা থানা থেকে কতখানি দূরত্ব, থানার সামনে এই জিনিসগুলো হচ্ছে, কীভাবে ওভারলোড গাড়িগুলো ছাড়ছে দিনের পর দিন, কালীপুর রাস্তা হচ্ছে তারপরে এত ওভারলোড গাড়ি যাচ্ছে কীভাবে, এত জ্যাম দিনের পর দিন জ্যাম, রাত্রি 9টা 10টার পর এই রাস্তা দিয়ে আসাই যায় না, একটা সাইকেলও মানে আসতে গেলে খুব অসুবিধে, তো এগুলো কেন হচ্ছে, এগুলো তো একটু নজর দেওয়া দরকার আছে। আজকে একটা আমাদের এই আমি যেই বিল্ডিংয়ে থাকি রুবি নার্সিংহোম, এই তো সামনে নার্সিংহোম, আজকে আমার শ্বাসকষ্ট হচ্ছে, এরকম অনেক রোগ আছে এখানে, এত রুগী রয়েছে, তাদের অবস্থাটা কী হচ্ছে, ডেলিভারি এতটুকু বাচ্চা, আজকে আমার নাতনি এখানে নেই, যায় আমার নাতনি থাকলে কী হতো, 9 মাসের মেয়ে একটা, আমি তো এইটা সর্বক্ষণ চিন্তা করছি যে আমি বড়, আমার কষ্ট হচ্ছে, কিন্তু আমার নাতনি থাকলে আজকে আমি তাকে কীভাবে রাখতাম, কারণ আমার ফ্ল্যাটে আমি নিজেই ঢুকতে পারছি না। আমার নাম শ্রাবণী বোস। এই রাস্তার যে তার তারগুলো আছে সেই কারণে হচ্ছে, এখানে ইমিডিয়েট এটা স্টেট হাইওয়ে হয়েছে, এখানে ইমিডিয়েট মাটির তলা দিয়ে কিংবা কেবেল করতে হবে, নালে এই দুর্ঘটনা বারবার হবে। বারবার অভিযোগ উঠছে যে ওভারলোড ঘরের গাড়ি হোক বা টুলোর গাড়ি হোক, এর আগেও আমরা দেখি লিচু বাগানে ডানকুনিতে ওখানে কেউ ট্রান্সফরমার টুলোর গাড়িতে আগুন লেগেছিলো, মানুষকে সমস্যায় পড়তে হয়েছিল, প্রশাসনের নাকে ডোবায় কীভাবে এগুলো হচ্ছে কী বলবেন? ওভারলোডে তো মেজারমেন্ট করার কোনো জায়গা নেই, সবাইকে সতর্ক হতে হবে, সবাইকে প্রিকশন নিতে হবে, দেখা যাক কী হয়, কালকে এই নিয়ে আমি কথা বলবো। এখনো পর্যন্ত কতগুলো দমকলের ইঞ্জিন এসেছে? দুটো, আরো দুটো আসছে, এখনো তো আগুন নিয়ন্ত্রণে আসেনি, আশা করছি যে কিছুক্ষণের মধ্যে চলে আসবে।
পার্শ্ববর্তী নার্সিংহোমের পেশেন্টরা অসুস্থ বোধ করছে, তারা এই ধোঁয়াগুলো তাদের নাকে যাচ্ছে, অসুস্থ বোধ করছে, তারা কী বলবেন? চেষ্টা করছে, দমকল অক্লান্ত পরিশ্রম করছে, সবাই পরিশ্রম করছে, আমরা স্পটে আছি, দেখা যাক কী হয়। প্রায় দু ঘন্টা হয়ে গেল, এখনও পর্যন্ত কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণে আসেনি। এই মুহূর্তে দমকলের দুটি ইঞ্জিন এসছে ঘটনাস্থলে, এবং ঘটনাস্থলে এসছেন এলাকার ভূমিপুত্র এবং পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি, তিনিও এসছেন। এখনও আগুন নেবেনি, তিনিও তৎপরতার সাথে তিনিও চেষ্টা করছেন আগুন নেবানোর, এবং দেখতে পাচ্ছেন স্থানীয়রা তারা কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে। প্রায় দু ঘন্টা হয়ে গেল। পার্শ্ববর্তী আমি দেখাতে পারবো যে নার্সিংহোম আরোগ্য নিকেতন যে নার্সিংহোম, সেই নার্সিংহোমের যারা পেশেন্ট বা যারা রোগী, তারা কিন্তু এই ধোঁয়ার কারণে তারা যথেষ্ট অসুস্থ বোধ করছে, অস্বস্তি বোধ করছে এমনটাই জানিয়েছেন। এবং এখনও পর্যন্ত সেই আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসেনি। দমকল কর্মীরা তারা চেষ্টা চালাচ্ছেন যত দ্রুত সম্ভব এই আগুনকে নিয়ন্ত্রণে আনার। এইচবি ডিএনএন বাংলা, হুগলি।